হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে অনেক একটি ইউজফুল ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। অনেকেই কেমিক্যাল হেয়ার কালার করে যাদের চুল ড্যামেজ করে ফেলেছেন, কিংবা যাদের চুল গ্রে হয়ে গিয়েছে অল্প বয়সে, যাদের চুল পেকে গেছে, যারা ন্যাচারালি হেয়ার কালার করতে চান, কিংবা যাদের চুলের ভলিউম কমে গিয়েছে এবং যাদের চুল অনেকটাই ড্যামেজ হয়ে গিয়েছে, তাদের জন্য কিন্তু অনেক হেল্পফুল আজকের ভিডিওটি। এই রেমিডিটি কিন্তু আপনার চুলকে কিন্তু অনেকটাই ডিপ কন্ডিশনিং করবে এবং আপনার চুলকে কিন্তু ন্যাচারাল শাইন করবে। যাদের চুল অনেক বেশি ফ্রিজি হয়ে গিয়েছে এবং যাদের চুলের আগা পাতলা হয়ে গিয়েছে এবং যাদের চুলে ভলিউম নেই, তারা কিন্তু অবশ্যই এই রেমিডিটি ট্রাই করবেন। তাহলে চলুন দেখি আমরা কিভাবে এই হেয়ার প্যাকটি বানাতে হবে। এই হেয়ার প্যাকটি বানানোর জন্য আমার প্রথমে লাগছে মেহেদি পাউডার। মেহেদি পাউডার কিন্তু আমরা যে কোনো চুলে কিন্তু ব্যবহার করতে পারি, এটির কিন্তু কোনো রকম সাইড এফেক্ট নেই, সব ধরনের চুলে এটি ব্যবহার করা যাবে। এবং মেহেদি কিন্তু আমাদের ড্যান্ড্রফের কাজ করে এবং যাদের ইচিনেস, এই যে স্কাল্প আছে, তাদের জন্য কিন্তু অনেক ভালো। এবং মেহেদি আমাদের চুলকে ডিপ কন্ডিশনিং করে। মেহেদি যদি আমরা প্রপারভাবে আমাদের চুলে যদি ব্যবহার করতে পারি, তাহলে কিন্তু আমাদের চুলের জন্য মেহেদিটি কিন্তু অনেক ভালো কাজ করে। এরপর আমরা এটিতে অ্যাড করব দুধ। দুধ আমাদের চুলের ড্রাইনেস এবং ফ্রিজিনেস দূর করে চুলকে স্মুথ করতে সাহায্য করে। আপনি চাইলে দুধের পরিবর্তে ডিম ইউজ করতে পারেন, কিন্তু যারা ডিমের গন্ধটা সহ্য করতে পারে না, তাদের জন্য কিন্তু এর পরিবর্তে দুধটাই ভালো। এরপর আমরা এটাতে অ্যাড করব কপি পাউডার। কপি ন্যাচারাল ডাইয়ের কাজ করে, এটি আপনার চুলের স্ট্রাকচারকে ইম্প্রুভ করবে এবং হেয়ার গ্রোথকে প্রমোট করে চুল করবে স্মুথ এবং স্ট্রং। কফি আমাদের চুল এবং ত্বকের যত্নে কিন্তু অনেক বেশি ভালো কাজ করে। আমার চ্যানেলে কিন্তু একটি কফি ফেশিয়ালের ভিডিও আপলোড করা হয়েছে। কফি ফেশিয়াল আসলে আমাদের স্কিনকে এতটা ব্রাইট এবং স্মুথ করবে যে আপনি না করলে বুঝতেই পারবেন না। সো এরপর আমি এটিতে অ্যাড করছি সরিষার তেল। সরিষার তেলে এমন কিছু এনজাইম পাওয়া যায় যা আমাদের চুলকে হেলদি ও স্ট্রং করে এবং চুলে প্রপার গ্রোথ করতে সাহায্য করে। যাদের চুল অনেক বেশি ড্যামেজ হয়ে গিয়েছে, সেক্ষেত্রে তারা চাইলে এই হেয়ার প্যাকটিতে ভিটামিন ই অয়েল অ্যাড করতে পারেন। এবং ভিটামিন ই অয়েল না থাকলে আপনার কাছে যদি ভিটামিন ই ক্যাপসুল থাকে, সেটাও কিন্তু ইউজ করতে পারেন। আমি কিন্তু এখানে উপকরণগুলোর মেজারমেন্টটা বলে দিইনি, আপনি আপনার চুলের অ্যাকর্ডিংয়ে নিয়ে নেবেন। পেস্টটা এমনভাবে তৈরি করবেন যাতে অনেক বেশি পাতলা না হয় এবং অনেক বেশি ঘন না হয়ে যায়। সবগুলো উপকরণকে ভালো করে মিক্স করে স্মুথ একটা প্যাক তৈরি করে নেবেন। ভালো করে স্মুথ পেস্ট তৈরি হয়ে গেলে এই প্যাকটিকে আমি 2-3 ঘন্টার জন্য র্যাপিং পেপার দিয়ে মুড়িয়ে রেখে দেব। আপনার কাছে যদি র্যাপিং পেপার না থাকে, সেক্ষেত্রে আপনি এটিকে ঢেকে রেখে দিতে পারেন। 2-3 ঘন্টা রেখে দেওয়ার পর এটিকে আমরা এখন অ্যাপ্লাই করব। আর কীভাবে এটি অ্যাপ্লাই করতে হবে চলুন দেখে আসি। পরিষ্কার মাথায় আমরা এই হেয়ার প্যাকটি অ্যাপ্লাই করব যাতে আমাদের মাথায় কোনো প্রকার তেল না থাকে। এরপর আমরা এটিকে স্কাল্প থেকে আমাদের চুলের এন্ড পর্যন্ত আমরা এটিকে অ্যাপ্লাই করব। প্রথমে আমরা ছোটো ছোটো সেকশন করে আমরা আমাদের পুরো স্কাল্পে এই প্যাকটি লাগিয়ে নিব। এরপর আমরা আমাদের চুলের ডগায় লাগিয়ে নেব। এই হেয়ার প্যাকটিকে চাইলে হেয়ার কালার হিসেবেও লাগাতে পারেন, কিংবা কন্ডিশনার হিসেবেও ইউজ করতে পারেন। এই হেয়ার কালারটি আপনার চুলের ন্যাচারাল কালার হিসেবে কাজ করবে। আপনি চাইলে এই হেয়ার ডাই দিয়ে কিন্তু আপনার চুল ন্যাচারালি কালার করতে পারেন এবং আপনি চাইলে এটিকে কন্ডিশনার হিসেবেও ব্যবহার করতে পারবেন। এই হেয়ার প্যাকটি আপনার চুলকে এতটা স্মুথ করবে, প্রথমবার ব্যবহারে কিন্তু আপনি বুঝতে পারবেন আপনার চুলটা কতটা স্মুথ হয়েছে। যাদের চুল ড্যামেজ হয়ে গিয়েছে এবং যাদের চুলের আগা পাতলা হয়ে গিয়েছে, চুল ফেটে গিয়েছে এবং যাদের চুল পড়ার অনেক বেশি প্রবলেম আছে, তারা কিন্তু এই হেয়ার প্যাকটি লাগাতে পারেন।
এই হেয়ার প্যাকটি লাগিয়ে 1 ঘন্টা রেখে দেবেন। 1 ঘন্টা পর নর্মাল পানি দিয়ে ধুয়ে নেবেন। যাদের চুল অনেক বেশি ড্যামেজ হয়ে গিয়েছে কিংবা যারা হেয়ার কালার হিসেবে হেয়ার কালার করতে চান, সেক্ষেত্রে কিন্তু আপনারা সপ্তাহে একবার এই হেয়ার প্যাকটি লাগাতে পারেন। তাছাড়া আপনি মাসে একবার এই হেয়ার প্যাকটি ব্যবহার করতে পারেন। ডিসক্রিপশন বক্সে কফি ফেশিয়ালের লিঙ্কটি দিয়ে দেওয়া হয়েছে, আপনারা চাইলে গিয়ে কফি ফেশিয়ালটি দেখে নিতে পারেন। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন এবং আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে ভিডিওটি শেয়ার